এই মুহূর্তত অসম টুডে তর্কসকলক দিবলৈছে গুরুত্বপূর্ণ খবর। লক্ষিমপুরত রাজপথৰ মাজত খ মহিলা আমাক খাবলৈ দিয়ক, নহলে আমাক গুলিয়াই মারক, আমি পেটৰ ভোকত আৰু সহ্য কৰিব পৰা নাই। এই কথা আমার নহয়, পেটৰ ভোকত যন্ত্রণার মাজত ভুগি থকা দুর্ভগীয়া পরিয়ালর এই দৃশ্য লক্ষিমপুর জেলার তিনিঠিঙিয়া গাঁও পঞ্চায়েতের অধীনত থকা সোনাপুর রিজার্ভ গাঁওর। উল্লেখ্য যে বর্তমান মহামারী করোনার বিরুদ্ধে যুঁজিবলৈ প্রধানমন্ত্রীর নির্দেশ মর্মে সমগ্র দেশত লকডাউন চলি থকার সময়ত আমি দুখিয়া দিন হাজিরা করা লোকসকলে ঘরের পর ওলাব নিছো, যার ফলত এটা আমি আমার লড়া ছালীক খার অভাবত যথেষ্ট অসুবিধার মাজত পড়ে আছো। কিন্তু এতালেকে স্থানীয় বিধায়ক মামুন ইমদাদুল হক চৌধুরী সাহাবেও আমার কোনো খবর লওয়া নাই, আর পঞ্চায়েতের ফলের কোনো আর্থিক অনুদান পোৱা নাই। সেই মর্মে আমি দুখিয়া যে আজি উপায়বিহীন হয়ে আপনার সংবাদ মাধ্যমের জড়িয়ে সরকারের ওসর আমার প্রতি অল্প কৃপা দৃষ্টি চাবল কাতর অনুরোধ জানাইছো। আপনার বিপিএল কার্ড আছে? পয়সা পাইছে? পয়সা কারণে গেছিল? কি কইছে? কি নাই? আপনার এমএলএ আইছিল নাকি? এমএলএ আইছিল? অহা নাই? কোনো খা খবর লওয়া নাই? কি করে আপনার আপনার মানুষজন কি করে? আপনার কার্ড আছে? নাই নাই কার্ড থাকা মানুষ কোনোবাই পাইছে নাকি? বিপিএল কার্ড থাকা মানুষ পয়সা পাইছে? বিপিএল কার্ড থাকা কোনো মানুষ পয়সা পাইছে? বস্তিত আমাক দুখীয়া মানুষ কোনো একো দিয়া নাই। আমি দুখীয়া মানুষ ইমান লড়া ছোৱালী লৈ খেলি কান্দি আছো, রাস্তায় রাস্তায় ঘুরি আছো, আমি একো পোৱা নাই। আমি কি আমি সরকারের মানুষ নয়? আমি ভোট দিয়া নাই নাকি? সরকার মোদীক মই ভোট দিয়া নাই নাকি? আমি রাইজে সবাই ভোট দিছো যে রাইজে মোদীক বনাইছো, সরকার বনাইছো যে আমাক দুখিয়া মানুষ সবক সহায় করি বলে। আমি দুখিয়া মানুষ গাঁওখিয়া মানুষকিটা আছিলে দিন কাম করা দিন খোয়া মানুষ, সেই মানুষকিটা লোরা ছোৱালী লইখিনি ঘরের পর রাস্তালে ওলাই আহিবরে নোয়ারে, হেতি মানে লোরা ছোৱালী লইখিনি ঘরত এনেকা কান্দি আছে, মানুষ কি করিব, মানুষ কেনেকে বাঁচিব, মানুষ বাঁচিব লক্ষ্যে নাই। আমার লাগিলে সরকারের মানুষ আনিখিনি গুলি করে মারি দিয়ক, এনেকা আমাক লোরা ছোৱালী লইখিনি কিমান কিমান শাস্তি দি দিব, শাস্তি দিলে আমি এনেকা কেনেকে লোরা ছোৱালী বহিম না, আমি কিবা কি করি চলিম, আমি আমার চলিব একো রাস্তা নাই, আমার সরকারে কিবা একটা হয় দিব লাগে। আমি এইটো কারণে এই পাবলিক মানুষ লই কিনে আমি রাস্তাত আহি কিনে রাখিছো যে আমি কিবা একটা সহায় পাম, যে সরকার আমার বালে যে অলপ চাব, এইটো কোনো চুয়া নাই আমার বালে। আমার এই গাঁৱত আমার এইটো গাঁৱত একো সুবিধা অহা নাই, কিবা রেশন অহা নাই, কিবা 2000 টাকা দিছে কোনো এক টাকা পোৱা নাই। এই পয়সা কিটা কোনে খাইছে? এই পিজাটো আমার লাগে যে আমি দুখিয়া মানুষ যে 2 টাকা পাইখিনি যে আমি লোরা ছোৱালী লইখিনি খাব পারো, যে সরকার যেটো আইন দিছে আমি সরকার হিসাবে আইনটো আমি মানি লৈছো। আমি এটো নহয় যে আমি মানি লওয়া নাই, আমি এটো কোৱা নাই যে সরকারে যেটো আইন দিছে আমি এটো মানিম, মানিব লাগিব, সরকার আইনটো আমার মানিবই লাগিব। কথা কি হল, সরকার এটো মুঠতে চাব লাগে যে আমি দুখিয়া মানুষ কত যাম, কত গইখিনি কি করিম, কি লোরা ছোৱালী আমি কেনেকে পুহিম, এইটো মানে সরকার অলপ আমার ফিলে চাই মিলি অলপ চাই চিন্তি খিনি চাব লাগে। দুখিয়া লোরা ছোৱালী কিটা ইমান ভাস্তি, ইমান কষ্ট, ইমান দুখুয়াকে এনেকে কান্দি আছে লোরা ছোৱালী রাস্তা রাস্তা, কি রাস্তা তোলাব নোৱাৰে, পুলিশে মারে, কোবত যাব নোৱাৰে মানুষ, দিন হাজিরা খোৱা মানুষ, এইবিলাক মানুষ কত যাব, কেনেকে বাঁচিব, এইটো মানে। লক্ষিমপুৰৰ পৰা আমিনুর রহমানৰ ৰিপৰ্ট, অসম টুডে'।